তাতে একটা র্যাকেট, মানে আন্তঃরাজ্য একটা মানে চোরাকারবাদী ব্যবসা বলা যায় আর কি। এবং জানেন যে আপনারা যে ওয়াইল্ড লাইফ হচ্ছে একটা মেন আর কি আমাদের এই মানে চোরাচালানের মধ্যে একটা মেন আইটেম হচ্ছে ওয়াইল্ড লাইফ। তো এই এটা বহুদিন ধরে চলে আসছে কলকাতার মার্কেট বা অন্যান্য ইভেন বাইরেও পাঠায় আর কি, বাইরের দেশেও চলে যায় বাংলাদেশ হয়ে। তো এইটা আমরা কালকে খুব মানে দুর্গাপুরের যিনি আমাদের ডিওপো এডিওপো এবং কোনো যারা কর্মচারীরা আছে তারা একটা পথ পেতেছিল, একটা কনফিডেন্সিয়াল একটা সোর্স থেকে বিভিন্নভাবে নেওয়া হয়েছিল। আমাদের টার্গেট ছিল যে আমাদের এই র্যাকেটের একটা অংশকে ধরতে হবে, এই যে উত্তরপ্রদেশ বর্ডার থেকে যে কলকাতা এবং বা বাংলাদেশ বর্ডার পর্যন্ত যায়, এই র্যাকেটটাকে যদি না ধরা যায় এটা হবে না। তো এটা যেটা পাওয়া গেছে আজকে, যেটা পাওয়া গেছে 650 মতো, এখনও পুরোটা কাউন্ট হয়নি, 650 মতো প্যারাকিটস আর কি। এগুলি বিভিন্ন প্রজাতির টিয়া আছে, মানে বিভিন্ন টিয়ার বিভিন্নগুলো প্রজাতি আছে। আর 650 এখনও পুরোটা কাউন্ট হলে বলতে পারবো আপনাকে। আর মেন হচ্ছে যে আমরা দুজন আসামি ধরতে পেরেছি, আর যেই বাসে রেগুলার নিয়ে যাওয়া হচ্ছে পাটনা কলকাতা সেই বাসটাকে আমরা সিজ করতে বাধ্য হয়েছি।